একজন ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও থামেনি যাত্রা। 2012 ও 2016 সালে দুই দফা দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সহসভাপতি হয়েছিলেন। সাফল্যের সাথে টেকনিক্যাল কমিটির দায়িত্ব পালন করলেও সদ্য শেষ হওয়া বাফুফে নির্বাচনে তৃতীয় দফা হেরে যান। মাত্র 4 ভোটের ব্যবধানে হেরে বিদায় নিলেন বাফুফে সহসভাপতি পদ থেকে। বাংলাদেশে তৈরি হয়েছে গত 4 বছরে। বাফুফের সাথে আর সম্পৃক্ত না থাকলেও দেশের ফুটবল অঙ্গন থেকে বিদায় নিচ্ছেন না, নিজের ফুটবল ক্লাব নোফেলকে নতুন করে ঢেলে সাজাবেন। কাজ করবেন জেলা ও তৃণমূলের ফুটবল নিয়ে। ভালো কাজ করতে নাকি বাফুফের পদে থাকা জরুরি না। ফুটবলের সাথে খেলোয়াড় জীবন থেকে আছি, সো বলতে পারেন আমার বয়স যখন 9 সেদিন থেকে আমি আছি, আজ পর্যন্ত আমি আছি। তো সেখানে ফুটবলের বাইরে থাকার কোনো তো অবকাশ নাই। হয়তো বর্তমানে টেম্পোরারিভাবে বলতে পারেন আমি ফেডারেশনের নির্বাচিত পদের বাইরে আছি, তবে তার মানে না যে আমার ক্লাব ফুটবল থেমে যাচ্ছে বা আমার যে অবদান বা একটা স্বপ্ন গড়ে তোলার যে চেষ্টা সেই চেষ্টা কোনোভাবে থেমে থাকবে। যে ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলটা হয় না, অনেক নিচের ক্লাব লেভেলে ফুটবলটা ঠিকমতো হচ্ছে না, তো সেই সব জায়গায় সহযোগিতা দেওয়ার জন্য আমার তো ফেডারেশনকে লাগছে না। কাউন্সিলরদের রায় খুশি মনে মেনে নিয়েছেন। পুনরায় নির্বাচিত সহসভাপতি মহিউদ্দিন মহি কিংবা সভাপতি কাজী সালাউদ্দিন যেই ডাকুক, দেশের ফুটবলের স্বার্থে সাড়া দেবেন তাবিথ। ফেডারেশন যদি মনে করে যে আমার কোনো স্কিল সেট ওনাদের সহযোগিতা লাগবে, আমি অফকোর্স সেখানে ভলেন্টিয়ারভাবে আমি আমার সময় এবং মেধা দিতে রাজি আছি। তার সময়ে দেশে এ লাইসেন্সধারী কোচ বেড়েছিল উল্লেখযোগ্য হারে, বিদেশি অনেক কোচ এসেছিলেন তার সূত্র ধরে। তবে একটা জায়গায় উন্নতি করতে চেয়েছিলেন তাবিথ, দেশের ফুটবলে দর্শক সংখ্যা বাড়াতে না পারলে নাকি উন্নয়ন সম্ভব নয়। কিন্তু বর্তমান কমিটি তা পারবে কি না এ নিয়ে তাবিথের আছে সন্দেহ। দর্শক যতক্ষণ না বাড়বে ততক্ষণ কিন্তু পুরা খেলার বা পুরা কাজের কিন্তু কোনো আসল মূল্যায়নটা ফেডারেশন পাবেন না। যে আগামী 4 বছরও এই ফ্যান বেসটা তৈরি করা বর্তমান ফেডারেশনের কর্মকর্তা দিয়ে যাবে কি না। আপাতত কিছুদিন নিভৃতে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গুছিয়ে পুনরায় মাঠে নামবেন বলে জানালেন তাবিথ আওয়াল। তৈরি করার পিছে মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা।